জেন জি এবং জেন আলফাকে বলছি, এই মানুষটাকে চিনো? না চিনলে আমি চিনিয়ে দিচ্ছি, পাশাপাশি একটা লেজেন্ডারি ব্যান্ডকেও পরিচয় করিয়ে দিচ্ছি। যদি সত্যিকারের কারো কাজ দেখে ইনফ্লুয়েন্সড হতে চাও, তাহলে এই ব্যান্ডটি তাদের মধ্যে অন্যতম। যে রাধে সে চুলো বাঁধে, এই কথাটা মনে হয় এই ব্যান্ডটার প্রত্যেকটা মেম্বারের জন্য প্রযোজ্য। কিভাবে আমি বিস্তারিত বলছি। চলে আসলাম কোক স্টুডিওর তৃতীয় গান অবাক ভালোবাসার রিভিউ নিয়ে। এই লেজেন্ডারি গানের পিছে মাত্র 3,500 টাকার একটা গল্প লুকানো আছে। কি সেই গল্প তা আমরা জানবো। আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভাবতে পারেন একটা ব্যান্ড 40 বছর ধরে কয়টা জেনারেশনকে তাদের কাজ দিয়ে উদ্বুদ্ধ করছেন। এই ব্যান্ড জন্ম দিয়েছে বাবনা, সঞ্জয়, মিজান, বালাম, বেইজ বাবা, সুমন, পলাশ, টিপু, কমল, শামস, অনি ভাইদের মতো সব লেজেন্ডারি মানুষদের। জি সত্যি, এই লেজেন্ডারি সবগুলো নামই এই ব্যান্ডের সাথে যুক্ত। বলা হয় পৃথিবীতে রক ব্যান্ডের একটা লিস্ট করা হয়েছিল, যেই লিস্টের 4 নম্বরে ছিল এই ওয়ারফেজ, যার কৃতিত্ব এই মানুষগুলোর। একটা জিনিস আমার খুব ভালো লেগেছে এই গানটিতে, অন্যান্য অনেক গানের মতো এই গানটিকে অন্য গানের সাথে মিক্স করা হয়নি। ধন্যবাদ অর্ণব দা এবং তার টিমকে এই গানটিকে এই গানটার মতো করেই রিপ্রেজেন্ট করার জন্য। গানটিতে ওয়ারফেজের কারেন্ট লাইন আপে সবাই ছিলেন। ভায়োলিন এবং কয়ারে 8-8-16 জন ছিলেন। পাশাপাশি সেতার, তানপুরা, বেইজ, ফ্লুট, সান্তুর, এই সব মিলে পুরো গানটিতে মিউজিশিয়ান এবং গায়ক ছিলেন প্রায় 30 জনের মতো। গানটা কিন্তু লিখেছেন এবং সুর করেছেন বাবনা করিম ভাই। গানটি তিনি লিখেছিলেন প্রায় 32 বছর আগে 1992, আর গানটি প্রকাশ পায় 1994, প্রায় 30 বছর আগে। 1994 সালে ওয়ারফেজের দ্বিতীয় অ্যালবাম অবাক ভালোবাসার টাইটেল গান ছিল এটি। চলুন শুরু করি। একটা সমুদ্রের গর্জন দিয়ে শুরু হয়েছে কিন্তু। বাহ, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। ওহ, ট্রাস্ট মি, আমার হঠাৎ করে কেন জানি গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে। বাহ, আমি এই মোমেন্টে গানটা শুরু হওয়ার আগে একটু পজ দিব। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, বুঝিয়ে বলছি। গানটা শুরু হয়েছে, বোঝাই যাচ্ছে কোনো একটা বিচে, যেখানে সাদা বালি, সমুদ্রের গর্জন, পাশাপাশি আকাশ ভরা তারা। জায়গাটা ইনস্ট্যান্ট দেখে আপনার কোথায় মনে হচ্ছে? নিশ্চয়ই কক্সবাজার। এর পিছনে কিন্তু একটা গল্প আছে, আমি বলছি। কিন্তু দুটো ব্যাপার কি লক্ষ্য করেছেন? এখানে একটা ওয়াচ টাওয়ার দেওয়া ছিল এবং একটা কাঁচের বোতল বিচের একটা বালির মধ্যে পড়া ছিল। আমি কিন্তু এর থেকে একটা ইন্টারেস্টিং জিনিস বের করতে পেরেছি, আপনি কি বের করতে পেরেছেন? এই কাঁচের বোতলটাকে অনেক সময় টাইম ক্যাপসুল বলা হয়। টাইম ক্যাপসুল বলার পিছনে কারণ হচ্ছে, অনেক আগে অনেকেই এই কাঁচের বোতলের মধ্যে কিছু লিখে দিয়ে ছিপি দিয়ে সমুদ্রে ফেলে দিত, সাগরে পুরনো গুপ্তধন পাবার মতো। হয়তো গানের শুরুতেই একটা নস্টালজিক ভাব আনার জন্য এই জিনিসটা ব্যবহার করা হয়েছে। জানেন একে কি বলে? একে বলা হয় কয়ার। কয়ার শব্দটি একটি ল্যাটিন শব্দ, এসছে কোয়াট্রিনি থেকে। কোয়াট্রিনি শব্দের অর্থ যেখানে 4 জন মানুষ মিলে একসাথে গান গাইবেন। কিন্তু এখানে কিন্তু হামিং করছিল অ্যাপ্রক্সিমেটলি 8 জন থেকে 9 জন। আর শুরুতেই এই ট্র্যাপেজয়েড শেপে যে অ্যামেজিং যন্ত্রটার শব্দ শুনতে পেলেন, একে বলা হয় সান্তুর। এই সান্তুরে কিন্তু প্রায় 100টার মতো তার থাকে। কি যে অদ্ভুত একটা সাউন্ড এখান থেকে আসে! এই যন্ত্রটার অরিজিন কিন্তু মেসোপটেমিয়া থেকে। কয়ার, সান্তুর, তানপুরা, সেতার সব মিলে একটা অদ্ভুত রকমের এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে। চলুন গানে ফিরে যাই। জেগে থাকে সাগর আমার পাশে।
এখানে আমি একটু পজ দেই। গানের এই পার্টে যিনি ম্যাজিক্যাল ভয়েস নিয়ে এন্ট্রি দিলেন তার নাম হচ্ছে বাবনা করিম। ট্রাস্ট মি, গানটা যখন আমি প্রথম দেখি ওনার ফার্স্ট ইমপ্রেশন এবং ফার্স্ট লুক এবং এক্সপ্রেশন দেখে আমি জাস্ট স্টান্ড হয়েছিলাম। ওনার বসার স্টাইল দেখেন এবং লুক অ্যাট হিজ পার্সোনালিটি, ওনার ফেসের মধ্যে একটা নীলাভ আভা এবং ওনার নির্লিপ্ত একটা এক্সপ্রেশন। এই মানুষটা কিন্তু অসম্ভব জিনিয়াস একটা মানুষ। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম এই মানুষটাকে আমি পরিচয় করে দিচ্ছি, এখন এই মানুষটা সম্পর্কে বিস্তারিত বলছি। উনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পাশ করেছেন এবং তার রেজাল্ট শুনবেন। ইঞ্জিনিয়ারিংয়ে তার রেজাল্ট ছিল 3.98 out of 4। আমি নিজেও কিন্তু একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং আমি জানি 3.7 উঠাতে আমার কী লেভেলে পরিশ্রম করতে হয়েছে। এবং উনি শুধুমাত্র গ্র্যাজুয়েশনেই না, পোস্ট গ্র্যাজুয়েশন মানে মাস্টার্সেও ফাটিয়ে দিয়েছিলেন। উনি টেক্সাস টেক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছিলেন এবং ওনার রেজাল্ট ছিল 4 out of 4। কী লেভেলের একটা জিনিয়াস মানুষ, আসলে ওনাকে একটা স্যালুট দিতে হয়। গানে ফিরে যাই, গানের লিরিক্সের যে প্রথম 6 লাইন ছিল তা হচ্ছে, সব আলো নিভে যাক আধারে, শুধু জেগে থাক ওই দূরে তারারা, সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়, শুধু জেগে থাক এই সাগর আমার পাশে। অনেকেই গানটাকে প্রেমের গান হিসেবে ভাবেন, গানটা কিন্তু প্রেমের গান না, এটা মূলত প্রকৃতির প্রতি অথবা আমাদের অস্তিত্বের প্রতি ভালোবাসা নিয়ে একটা গান। এখানে বলা হয়েছে, সব আলো নিভে যাক, সব শব্দ থেমে যাক, শুধুই সাগর জেগে থাকুক, শুধুই তারারা জেগে থাকুক। আসলে এই গানটার পেছনের গল্প হচ্ছে, যখন বাবনা করিম ভাই ইঞ্জিনিয়ারিং পড়তেন তখন 17 জন বন্ধু নিয়ে তারা কক্সবাজার যান এবং সেটি ছিল তার প্রথম সমুদ্র দর্শন। জীবনে প্রথম গোধূলি লগ্নে সমুদ্র দেখার পরে, সমুদ্রের গর্জন শোনার পরে তার মনের মধ্যে একটা অন্য রকম ফিলিংস আসে এবং ঠিক সেই মোমেন্টে সে তার বন্ধুর গিটার নিয়ে এই গানটি লিখে ফেলেন। এই গানটা তৈরির পর থেকে 1994 থেকে 1990s যারা কিস ছিলেন, কক্সবাজারে গিয়েছেন আর এই গানটি বাজিয়ে শুনেননি, এরকম খুব কমই লোক আছেন। চলুন আবার গানে ফিরে যাই। এখানে যে লাইনগুলোতে বলা হয়েছে, সব বেদনা মুছে যাক স্থিরতায়, হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে, হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছি মহাকাল। এখানে বুঝতে পারছেন এই কথাগুলো দিয়ে কি বোঝাতে চেয়েছে। বাবনা ভাই নিজেও বলেছেন, সৃষ্টিকর্তা আমাদের এই পৃথিবীকে এত সুন্দর করে তৈরি করেছেন যে এখানে আমাদের অস্তিত্বের জন্যই তাকে কৃতজ্ঞতা জানানো উচিত। এজন্যই বলা হয়েছে, এই সুন্দর পৃথিবীর সৌন্দর্যকে উপভোগ করার জন্য সকল বেদনা ভুলে গিয়ে নিজের অস্তিত্বের আনন্দে আপনার হৃদয় ভরে ওঠা উচিত। এজন্যই গানের অনেকবার আহা শব্দটি উচ্চারণ করা হয়েছে, কারণ এই পৃথিবী আসলে সুন্দর, আমাদের উপভোগ করা উচিত। চলুন গানের পরের অংশে চলে যাই। গানের এই অংশে তিনি যা বলেছেন, শুভ্র বালুর সৈকতে, এলোমেলো বাতাসে গিটার হাতে, নিস্তব্ধতা চৌচির উন্মাদ ঝংকারে, কাঁদি অবাক সুখের কান্না, যেন চুনি হীরা পান্না সাগরের বুকে, আলপনা একে দিয়ে যায় অবাক ভালোবাসায়, অবাক ভালোবাসায়। আমি বলেছিলাম উনি একা যখন সমুদ্র সৈকতে গোধূলি লগ্নে বসেছিলেন গিটার হাতে, তখনই গানটা তিনি লিখেছিলেন। গানের এই অংশটিতে তিনি যখনই গানটা লিখছিলেন তার আশেপাশের পরিবেশের বর্ণনা দিচ্ছিলেন, কারণ তিনি বসেছিলেন কক্সবাজারের বিচে সাদা বালুতে, যখন এলোমেলো বাতাস বইছিল, চারপাশ দিয়ে সমুদ্রের গর্জন আসছিল এবং পরন্তু বিকেলের সূর্যের আলোতে ঢেউগুলো এবং বালিগুলো চিকচিক করছিল, যেন চুরি হীরা পান্না পড়ে আছে।
কি অদ্ভুত একটা ফিলিংস না? তাই উনি নিস্তব্ধ হয়ে এক অবাক ভালোবাসায় সাগরের বুকে এক অসম্ভব ভালো লাগার অনুভূতি তার মধ্যে হচ্ছিল। তাই সেই মুহূর্তে প্রকৃতির প্রতি বা নিজের অস্তিত্বের প্রতি এক অবাক ভালোবাসার জন্ম হয়েছিল, যেই ভালোবাসা তিনি সাগরের বুকে আলপনা দিয়ে এঁকে দিতে চেয়েছিলেন। চলুন গানের পরের ধাপে যাই। এইটা হচ্ছে এই গানের সিগনেচার টিউন, যা শুনলেই এই গানটা যে হচ্ছে আমরা বুঝতে পারি। বাহ, এখানে কয়েকজনকে কৃতজ্ঞতা বা নাম মেনশন করা অবশ্যই উচিত। আমি একটু পজ দেই। এই অংশটি কিন্তু গানের জন্য খুব স্পেশাল। এটি গানের সিগনেচার টিউন এবং এটি বাঁশিতে তুলেছেন জালাল ভাই এবং শান্তনু ভাই। অরিজিনাল গানটি যদি আপনি শুনে থাকেন তাহলে গানটা শুরু কিন্তু এই সিগনেচার টিউন দিয়ে হয়। আর এই টিউনটা শুনলেই গায়ে একটা অন্যরকম কাঁটা দিয়ে উঠে। এখানে একজন মানুষের নাম অবশ্যই নিতে হবে, তিনি হচ্ছেন রাসেল আলী ভাই। বাবনা ভাই নিজ মুখে এই গানের ম্যাক্সিমাম ক্রেডিট দিতে চান রাসেল আল ভাইয়ের এই কম্পোজিশনটার জন্য। পাশাপাশি এখানে কিন্তু আমরা ড্রামে টিপু ভাইকে দেখেছিলাম। টিপু ভাইকে যারা চেনেন তারা জানেন এই মানুষটা কতটা লেজেন্ডারি। যাকে ছাড়া ওয়ারফেজ অকল্পনীয়, যাকে ছাড়া ওয়ারফেজ চিন্তাই করা যায় না। ওয়ারফেজের এই 40 বছরের যাত্রায় সবসময় তিনি দিশারি হয়েছিলেন। ওয়ারফেজের লাইন আপে যে কতবার পরিবর্তন এসেছে কিন্তু সবসময় টিপু ভাই ওয়ারফেজকে শক্ত হাতে ধরেছিলেন। তাই হয়তো এখন আমরা ওয়ারফেজের নতুন নতুন গান শুনতে পাই। এখানে একটা মজার কথা বলি, টিপু ভাইয়ের মুখ থেকে শোনা, ওয়ারফেজ কিন্তু সবসময় একটা স্ট্র্যাটেজি ফলো করে এসেছে। দুজন ভোকালিস্ট, একজন মেইন ভোকালিস্ট আরেকজন হচ্ছে সেকেন্ড ভোকালিস্ট। এবং মজার ব্যাপার কি জানেন, বাবনা ভাই কিন্তু মেইন ভোকালিস্ট হিসেবে ছিলেন না, তিনি বেজিস্ট হিসেবে ছিলেন এবং সেকেন্ড ভোকালিস্ট হিসেবে ছিলেন। এই 40 বছরে ওয়ারফেজের যদি সব মেইন ভোকালিস্টদের আমি নাম বলি, সঞ্জয় ভাই, মিজান ভাই, বালাম ভাই, পলাশ ভাই, আর সেকেন্ড ভোকালিস্ট হিসেবে যারা ছিলেন তারা হচ্ছে বাবনা ভাই, জুয়েল ভাই, বেইজ বাবা সুমন ভাই, বালাম ভাই, সামির ভাই। কিন্তু কিছু মানুষ একদম প্রথম থেকে আছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে কমল ভাই এবং টিপু ভাই। চলুন গানের পর অংশে আরো দুজন লেজেন্ডের সাথে পরিচয় করে দিই, কমল ভাই এবং সামির ভাই। কিবোর্ডের এই বাজানোটা যে কি সুন্দর, আমার মনে হয় এখানে আগে একটা পজ দেওয়া উচিত। এখানে পজ দেওয়াটা ম্যান্ডেটরি, কারণ কিবোর্ড যিনি বাজাচ্ছেন তার কথা মেনশন না করলে অপরাধ হয়ে যাবে। তিনি হচ্ছেন ওয়ারফেজের কিবোর্ডিস্ট শামস ভাই। শামস ভাইও কিন্তু বুয়েট গ্রাজুয়েট এবং তিনি একজন আর্কিটেক্ট। এবং এই মানুষটাকে দেখলে কিন্তু কখনোই মনে হবে না, এই মানুষটা কিন্তু একজন টিচার, যিনি আহসানউল্লাহ ইউনিভার্সিটিতে এবং পরবর্তীতে ব্র্যাক ইউনিভার্সিটিতে আর্কিটেকচার পড়াতেন। বুঝতে পারছেন এই মানুষগুলো প্রত্যেক কি লেভেলের জিনিয়াস। চলুন গিটারের অংশটা শুনি। এখানে ভায়োলিন বাজাচ্ছে প্রায় 8 থেকে 9 জন মানুষ। এই যে ওয়ারফেজের কারেন্ট লিড ভোকালিস্ট এসে পড়েছেন। গিটারে যারা ছিলেন তাদের নামে আমি আগেই বলেছি, কমল ভাই এবং সামির ভাই। কমল ভাই 1984 সাল থেকে আজ অব্দি ওয়ারফেজের সাথে আছেন এবং তিনি বাংলাদেশের একজন বিশ্বমানের গিটারিস্ট। উনি যে কি লেভেলের গিটারিস্ট আপনি সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না। একাধারে বেজ এবং লিড দুটো গিটারই তিনি সমানভাবে পারদর্শী। আমি একটা গল্প শুনেছিলাম যে একবার আর্মি স্টেডিয়ামের একটা কনসার্টে উনি বাজাতে বাজাতে গিটারের তার ছিঁড়ে ফেলেছিলেন, কিন্তু তারপরেও ছেঁড়া তার নিয়ে তিনি যা বাজিয়েছিলেন তা ম্যাক্সিমাম দর্শককে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। এবং এই মানুষটা কিন্তু একই সঙ্গে গীতিকার এবং সুরকারও বটে। ওয়ারফেজের বহুল জনপ্রিয় গানের গীতিকার এবং সুরকার এই কমল ভাই। তিনি ইউএসএ থেকে স্নাতকোত্তর করার পরেও শুধু এই দেশে রয়ে গিয়েছিলেন গান এবং গিটারের টানে। ক্যান ইউ ইমাজিন? চলুন গানের পরের অংশে ওয়ারফেজের মেইন ভোকালিস্টের সাথে পরিচয় করিয়ে দিই। ভাই
আগেই বলেছি গানের এই অংশটি যিনি গাচ্ছেন তিনি হচ্ছেন কারেন্ট ভোকালিস্ট পলাশ ভাই। আমি এই মানুষটিকে ব্যক্তিগতভাবে চিনি। একটা রক ব্যান্ডের ভোকালিস্ট যে কতটা হাম্বল হতে পারে ওনাকে না দেখলে আপনি বুঝতে পারবেন না। এবং ওনার গলার রেঞ্জে কোন লেভেলে তার একটা উদাহরণ দেই। বাবনা ভাই কিন্তু গানটা শুরু করেছিলেন অরিজিনাল স্কেল সি মাইনার থেকে, আর পলাশ ভাই একটা দুইটা তিনটা স্কেল না চারটা স্কেল উপর থেকে ই মাইনার থেকে গানটা শুরু করেছেন। ক্যান ইউ ইমাজিন গানটাকে ভালো করার জন্য তাদের কি লেভেলের প্রচেষ্টা। এবং পলাশ ভাই কিন্তু একজন ট্রেইন নজরুল গীতি সিঙ্গার। যারা ব্যান্ড সঙ্গীত ফলো করেন তারা জানবেন 2007 সালে একটা কম্পিটিশন হয়েছিল ডি রকস্টার নামে, বাম্বা সেটির আয়োজন করেছিল এবং পলাশ ভাইয়ের আগের ব্যান্ড ছিল রেডিও অ্যাক্টিভ, তারা সেখানে পার্টিসিপেট করেছিলেন কিন্তু তারা সেখানে রানার্স আপ হয়েছিল। কিন্তু সেই কম্পিটিশনের বেস্ট ভোকালিস্ট হয়েছিলেন এই পলাশ ভাই, সেখান থেকে ওয়ারফেস ওনাকে পিক করেন এবং 2016 সালে মিজান ভাইয়ের পরে পলাশ ভাই এই ব্যান্ডের মেইন ভোকালিস্ট। চলুন গানের শেষ অংশে যাই। নিচে কিন্তু একটা হামিং চলছে, শুনে দেখেন অন্যরকম একটা ফিলিংস আসবে। মনে হচ্ছে সমুদ্রের পারে না চাঁদে আছে ওনারা। সমান তালে বাঁশি বাজিয়ে গিয়েছেন গিটারের সাথে। অদ্ভুত। এখানে আমি একটু জিনিস বুঝাতে যাচ্ছি। ওয়ারফেসকে নিয়ে কথা বলতে গেলে সবসময় কথা আসে তাদের লিরিক্স নিয়ে। এই দীর্ঘ পথ চলায় এমন কোনো জিনিস নেই যা তাদের লিরিক্সে উঠে আসেনি। প্রেম, প্রতিবাদ, অনিয়ম, সংগ্রাম, চাওয়া পাওয়া সবকিছুই এক অসাধারণ দক্ষতায় তারা লিরিক্সে ফুটিয়ে তোলেন। তাদের মহারাজ, অসামাজিক, ধূসর মানচিত্র গানগুলো শুনে দেখবেন আপনার অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। মজার ব্যাপার কি জানেন, আমি প্রথমে বলেছিলাম 3,500 টাকার একটা গল্প আছে, সেই গল্পটা বলি। 30 বছর আগে 1994 কোকোকোলা ব্র্যান্ড অ্যাওয়ার্ড নামে একটা ইভেন্টের আয়োজন করে এবং ওয়ারফেস সেটাতে পার্টিসিপেট করেছিল। কিন্তু এই কম্পিটিশনটা পার্টিসিপেট করার শর্ত ছিল আপনাকে একটা গান রেকর্ড করে তাদের ওখানে জমা দিতে হবে, যার জন্য ক্যাসেট কেনার রেকর্ডিং এর জন্য বেশ টাকার প্রয়োজন ছিল। এবং এই কম্পিটিশন পার্টিসিপেট করার জন্য ক্যাসেট কেনা, রেকর্ডিং করার জন্য অ্যাপ্রক্সিমেটলি 3,500 টাকার মতো দরকার ছিল, যেটা ওই সময় তাদের কাছে ছিল না। কিন্তু বলা হয় না, অনেক সময় বিপদে পড়লে বড় ভাইরা সবার আগে ছুটে আসেন। ওয়ারফেস তখন রেইনবো নামে একটা প্র্যাকটিস পার্টে প্র্যাকটিস করতেন, যার ওনার কবির ভাই তখন এই 3,500 টাকা ব্যবস্থা করে দিয়েছিলেন এবং ওয়ারফেস কম্পিটিশনটাতে পার্টিসিপেট করেন এবং সেটার উইনারও হয়েছিলেন এবং উইনার হয়ে প্রায় 50,000 টাকা জিতেছিলেন, যার পুরস্কার দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। 3,500 থেকে 50,000 জেতার গল্পটা আসলে ইন্টারেস্টিং। এই গানের আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কোকোলা একটা অসাধ্যকে সাধন করেছে। সেই অসাধ্যটা হচ্ছে ওয়ারফেসকে আপনি কোনোদিনও ব্ল্যাক ছাড়া অন্য কোনো ড্রেসে পাবেন না। কিন্তু এই গানটির ভাবার্থ সুন্দরভাবে বোঝানোর জন্য তারা ব্ল্যাক ছেড়ে হোয়াইটে আসতেও কার্পণ্য করেননি। ইন্টারেস্টিংলি কোকের সাথে পথ চলা প্রায় 30 বছর পরে শুরু হলো। সেই 1994 সালে অবাক ভালোবাসা গানটির জন্য কোকোলা ব্র্যান্ড অ্যাওয়ার্ড জেতা, আর সেই একই গান নিয়ে 30 বছর পরে 2024 সালে কোক স্টুডিওতে ফিরে আসা।
কি নস্টালজিক একটা ব্যাপার। আশায় থাকি এরকম ডেডিকেশন, এরকম ট্যালেন্ট নিয়ে আরো ব্যান্ড গড়ে উঠুক, এবং এই গানটি যারা সৃষ্টি করেছেন তাদের সবার জন্য রইল আমার তরফ থেকে গ্র্যান্ড স্যালুট।